সাবস্ক্রাইব করুন জিকে টাইম চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য নমস্কার বন্ধুরা আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জি কে টাইমের আরেকটি নতুন ভিডিওর সাথে তো আজকে অনেক রিকোয়েস্ট করার পর একটা ভিডিও তৈরি করলাম তো সেটা হচ্ছে আপনার ঝাড়গ্রাম জেলা সম্পর্কে তো ঝাড়গ্রাম জেলা সম্পর্কে ভিডিওটাতে ডিটেলসের পরিমাণ একটু কম কারণ আমি ভালো ডিটেলস দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার যে বইটা আমি ফলো করি তো সেটা দু সালে তৈরি তো সেই সময় ঝাড়গ্রাম জেলা ছিল না আর আমাকে এটা পুরো উইকিপিডিয়ার উপরে নির্ভর করে ভিডিওটা বানাতে হয়েছে তো কিছু ডিটেলস আছে মোটামুটি অনেকটাই আছে যেটা আপনাদের কাজ চলে যাওয়ার মতো ডিটেলস আছে তো এর থেকেও বেশি ডিটেলস যদি আপনাদের কাছে থাকে আপনারা অবশ্যই ডেসক্রিপশনের লিংকে মানে ডেসক্রিপশনের মধ্যে আপনারা দিয়ে দেবেন মানে সরি কমেন্টের মধ্যে আপনারা লিখে দেবেন তো আমি ওটা নিয়ে ডেসক্রিপশনে দিয়ে দেবো তো আপনারা পরবর্তীকালে ডেসক্রিপশন ফলো রাখতে পারেন যদি কোনো আপডেট থাকে তো তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আরেকবার বলিনি আপনারা যারা জি কে টাইমকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন অবধি করেননি তারা জিকে টাইমকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন তার কারণ চাকরি রিলেটেড এই ধরনের ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করতে থাকি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটার মধ্যে কী কী আছে তো ভিডিওটার মধ্যে আছে ভূমিকা সংক্রান্ত বলবো প্রশাসনিক বিভাগ সম্পর্কে বলবো এবং সীমানা ও প্রশ্ন উত্তর সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো ভূমিকা ঠিক আছে তো ঝাড়গ্রাম জেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত একটি জেলা তো মেদিনীপুর বিভাগের অন্তর্গত একটি জেলা হচ্ছে আপনার ঝাড়গ্রাম তো এটি তৈরি হয় দু হাজার সতেরো সালের চারই এপ্রিল ঠিক আছে ঠিক আছে কত কারেন্ট জেলা একদম দু সালে চারই এপ্রিল ঠিক আছে তো দু হাজার সতেরো সালের চারই এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমাটিকে নিয়ে তো এই জেলাটি তৈরি হয় তো এই জেলা এটি পশ্চিমবঙ্গের মধ্যে বাইশতম জেলা ঠিক আছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইশতম জেলা তো ঝাড়গ্রাম হচ্ছে মানে ঝাড়গ্রাম হচ্ছে তাহলে বাইশতম জেলা এবং নতুন তো এটা পরীক্ষা আসতে পারে যে ঝাড়গ্রাম কততম জেলা পশ্চিমবঙ্গের তো সেটা হচ্ছে বাইশতম জেলা ঠিক আছে আর ঝাড়গ্রাম জেলার জেলা সদরের নাম হচ্ছে ঝাড়গ্রাম তো এটাই হচ্ছে আপনার ভূমিকা সংক্রান্ত আলোচনা তো এরপরে আমরা চলে আসবো প্রশাসনিক বিভাগ সম্পর্কে তো ঝাড়গ্রাম জেলায় দশটি থানা আটটি সমষ্টি উন্নয়ন ব্লক আটটি পঞ্চায়েত সমিতি ও উন উনআশিটি গ্রাম পঞ্চায়েত এবং দু হাজার নশো ছিয়ানব্বইটি মৌজা এবং দু হাজার পাঁচশো তেরোটি গ্রাম একটি পুরসভা ও একটি জনগণনা নগর রয়েছে তো এই জেলার একমাত্র পুরসভাটি হলো জেলা সদর বা ঝাড়গ্রাম এবং একমাত্র জনগণনা নগরটি হলো আপনার সিল্লা তো এটা হচ্ছে আপনার প্রশাসনিক বিভাগ ঠিক আছে প্রশাসনিক বিভাগ সম্পর্কে আলোচনা তো এইগুলোই আমি নিচে একটু আলোচনা করব একটু আলাদাভাবে তো এটাই আর কিছু না তো তারপরে চলে আসি আমরা সীমানাতে তো সীমানা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ঝাড়গ্রাম জেলা ঠিক আছে ঝাড়গ্রাম জেলার এটা উত্তর দিকে হচ্ছে আপনার বাঁকুড়া জেলা এবং মানে দক্ষিণ দিকে হচ্ছে আপনার বালেশ্বর বা ময়ূরভঞ্জ জেলা উড়িষ্যার ঠিক আছে আর পূর্ব দিকে যদি যান তো পূর্ব দিকে হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা এবং পশ্চিম দিকে হচ্ছে আপনার ময়ূরপুর জেলা তো যদি আমি ঠিক বলি উত্তর দক্ষিণ যদি আমি ঠিক বলি তো এটাই এরকম ভাবে দেখুন পরেরটা তো চলুন আমরা প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করি তো ঝাড়গ্রাম তো ঝাড়গ্রাম জেলার আয়তন হচ্ছে আপনার তিন হাজার চব্বিশ পয়েন্ট থ্রি এইট কিমি স্কোয়ার বা বর্গ কিলোমিটার এটা আপনারা বলতে পারেন ঠিক আছে তারপরে দেখুন ঝাড়গ্রাম জেলার জনসংখ্যা কত তো ঝাড়গ্রাম জেলার জনসংখ্যা হচ্ছে আপনার এগারো লাখ সাঁত্রিশ হাজার একশো তেষট্টি জন এবং তারপরের প্রশ্ন হচ্ছে ঝাড়গ্রাম জেলার শহরের বাসিন্দা কত মানে এটা হচ্ছে টোটাল আর শহরের বাসিন্দা যদি আপনারা বলেন তো সেটা হচ্ছে আপনার সাতশো বারো জন তাহলে ঝাড়গ্রামে যে শহর আছে তো সেখানে বাস করে আপনার হচ্ছে ছ একষট্টি হাজার সাতশো বারো জন ঝাড়গ্রাম জেলা শিক্ষারতার হার কত তো ঝাড়গ্রাম জেলার শিক্ষারতার হার হচ্ছে আপনার সত্তর পয়েন্ট নাইন টু পার্সেন্ট বা নয় দুই পার্সেন্ট যাই বলুন তারপরে হচ্ছে ঝাড়গ্রাম জেলার জেলা সদর কোনটি তো ঝাড়গ্রাম জেলার জেলা সদর হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এটা গুরুত্বপূর্ণ তো জেলার গ্রাম কতগুলো তো ঝাড়গ্রাম জেলার গ্রাম পঞ্চায়েত হচ্ছে আপনার উনআশিটি ঠিক আছে এবং ঝাড়গ্রাম জেলা গ্রাম পঞ্চায়েতের সমিতি কত তো ঝাড়গ্রাম জেলার গ্রাম পঞ্চায়েতের সমিতি হচ্ছে আপনার আটটি এবং জেলা পরিষদের সংখ্যা হচ্ছে একটি এবং তারপরে ঝাড়গ্রাম জেলার বিধানসভার আসন সংখ্যা কত তো ঝাড়গ্রাম জেলার বিধানসভার আসন সংখ্যা হচ্ছে আপনার চারটে তো একটা হচ্ছে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর নয়াগ্রাম আর হচ্ছে বিনপুর তো এইগুলো হচ্ছে আপনার চারটে বিধানসভার আসন সংখ্যা এবং এই জেলার লোকসভার আসন সংখ্যা হচ্ছে একটি সেটা হচ্ছে আপনার ঝাড়গ্রাম এবং ঝাড়গ্রাম জেলা কতগুলো থানা আছে তো ঝাড়গ্রাম জেলায় দশখানা থানা আছে এবং ব্লকের সংখ্যা হচ্ছে আটটি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কারণ এর থেকে বেশি আমার জানা ছিল না এই ঝাড়গ্রাম জেলা সম্পর্কে তো এই পুরোটাই আমার উইকিপিডিয়ার ওপরে ফলো করে তৈরি করা বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করতে পারেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন জিগে টাইমকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন লেটেস্ট ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটা ছোট আর ইনফরমেশন কম দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা তো বন্ধুরা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি